হ্যালো আসসালামু আলাইকুম বিয়স আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা করি আমি আজকে গত পর্ব আমি বলেছিলাম আমার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে আমি হাজির হয়েছি আমার আম গাছ লাগিয়েছি আম গাছ সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা বলবো তো শুরু করা যাক দেখেন আমি এর একটা যে রাস্তা যে ইয়ে পিছ ডালাই করে ওই পিছ ডালের ড্রাম কিনে এটাকে আমি অর্ধেক করেছি অর্ধেক করে একটা ড্রাম এখানে লাগিয়ে আমি আম গাছ লাগিয়েছি এটা হলো অভিষেক আমার কলপের আম গাছ তো আমি আমার কিছু শুকনো গোবর এবং ফিফটি ফিফটি শুকনো গোবর মাটি এবং বাগানের আমার যে পসা বা বাসায় যে তরি তরকারি শাক সবজির পচা ওগুলোর আমি পশিয়ে তারপরে একসাথে মিক্স করে আমি টবে লাগিয়েছি তারপর আমি কলফের এই আম গাছটা লাগিয়েছি মাত্র পাঁচ মাস হয়েছে তো ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে দেখেন আমার আম গাছে মুকুল বাহির হয়েছে দানা দানা একটু একটু আমও দরছে আরেকটা ডালে দেখেন এই যে আম বাইর হচ্ছে তো আমি আমার কাছে অনেক খুশি লাগে আমি আমার আম গাছটাকে অনেক যত্ন করে দেখেন আমার গাছটা অনেক সতেজ অনেক সুন্দর কারণ কোনো পোকামাকড় আক্রমণ করার জন্য আমি কোনো সুযোগ দিই না আমি ওইভাবে ওদেরকে যত্ন করে নিই তো মাঝে মধ্যে আমি যদি দেখি কোনো সমস্যা দেখা যেতে তাহলে আমি দোকানে গিয়ে কীটনাশক ওষুধ নিয়ে তারপরে একটু স্প্রে করি হয় না আমার তারপরে যদি দেখা দেয় আমার সন্দেহ লাগে আমি দেখি গাছের পাতা এভাবে উলটি উলটিয়ে দেখি গাছের পাতায় কোনো রোগ আসে কিনা ইনচুয়ালা দেখেনি যে আমার গাছের পাতাগুলো অনেক সতেজ অনেক সুন্দর তারপরে আর যে এই দৌড়ছে এগুলোর দিকেও আরও মুকুল বাহিরেতেছে হয়তো ইনশাল্লাহ বাইর হবে আরও আমি যত্ন সহকারে গাছগুলারে আমি লালন পালন করতেছি তো এ মাঝে মধ্যে আমি এই যে মাঝে মধ্যে আমি তিন চার মাস পরপর গোবর শুকনো গোবর এনে তারপরে শুকনো গোবরে মাটি চো চারিপাশে গাছের গোড়ায় দিই এভাবে আমি যত্ন করি আর প্রতিদিন আমি পানি সেচ দিই দুই তিনবার আমি আমার হ্যাঁ গাছগুলারে দেখাশোনা করি প্রতি প্রতিদিন সকালে আমি নামাজ পড়ি তারপর আমার গার্ডেনে আসি আমার গার্ডেনটা দেখি গাছগুলো দেখি কে কেউ কে কোন গাছটা কী অবস্থা আছে এভাবে দেখি আমি বাচ্চাদের মতন গাছকে অনেক আদর করি তো দেখেন আমার গাছে আম বাহির হচ্ছে তো ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হব তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে যে আইকনটি আছে ওই আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম আশা করি আগামী পর্বে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ